হাই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে 9ই এপ্রিল, ঈদের আর মাত্র 2 দিন বাকি। আজকে থেকে চান্দরাত পর্যন্ত সব জায়গাতেই মেহেদি লাগানোর একটা উৎসব মেতে থাকবে, তাই আমিও চলে এসেছি একটা মেহেদি ইভেন্টে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফুডল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, যেটা আগে ছিল মিন্টু মিয়ার পুরাতন বাগান বাড়ি। সো আজকের মেহেদি ইভেন্ট আর ঈদের দিনে আমরা কেমন এনজয় করলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে সেই সাথে আমরা ভেতরের পরিবেশটাও দেখে আসি। এটা হচ্ছে এই রেস্টুরেন্টের মেইন ওয়াশরুম, যেখানে কিনা একটা বাথটাবও আছে। একটু পরে ইফতারির সময় হয়ে যাবে, তাই আমি মেনু কার্ড দেখতেছিলাম খাবার অর্ডার দেওয়ার জন্য। খাবার অর্ডার দেওয়া শেষ, আর এদিকে আমার মেহেদি লাগানোও শুরু হয়ে গেছে। আমি সবসময় খুবই সিম্পল ডিজাইন পছন্দ করি, যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। এটা আমার আরেকটা মেহেদি ডিজাইনের জন্য, যেটা খুব ইউনিক আর ট্রেন্ডি। এতক্ষণে হয়তোবা সবাই বুঝেই গেছেন যে এইবার এখানে কি হবে।
এদিকে মেহেদি লাগাইতে লাগাইতে সন্ধ্যা হয়ে গেছে, আর এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্টের এখনের ভিউ। চলুন তাহলে দেখে আসা যাক। আমরা এখন বের হয়ে পড়েছি ইভেন্ট থেকে, এখন আমাদের ছোট ছোট কিছু কাজ আছে, তারপর আমরা চলে যাব বাসায়। সো গাইস, আবার দেখা হচ্ছে ঈদের দিন। ঈদ মোবারক সবাইকে। সো ঈদের দিনে আমরা কই কই গেলাম, কেমন এনজয় করলাম, সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথেই থাকবেন। আজকে ঈদের দিন রাস্তাঘাটে এত লোক, কোথাও গাড়ি ঘোরানোর ঠিক মতো জায়গা পাচ্ছিলাম না, এই জন্য আজকে আর আমাদের তেমন ঘোরাও হলো না। তাই পরের দিন সকালে, মানে আজকে যাচ্ছি আমি আমার বড় বোন আর দুলা ভাইয়ের সাথে ঘুরতে। ঈদের আজকে দুদিন চলে, কিন্তু এখনো আমি আবার বান্ধবীর সাথে দেখা করতে পারিনি, তাই আমি চলে আসছি ওর সাথে দেখা করতে। এরপর আমরা দুজন একটু ঘুরতে বের হব। Thank you.
আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ। আর এখন আমার বান্ধবীকে সালামি দেওয়ার পালা। তার সাথে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।